স্যার কোনো অটো ট্যাক্সি পাচ্ছি না, লিফট দেবেন প্লিজ। কোথায় যাবে? এই তো আগে কস্তুম মার্ট, প্লিজ স্যার। ঠিক আছে, এসে বসো। থ্যাংক ইউ সো মাচ। ব্যাগে কি আছে, ছুরি না বন্দুক? দুটোই আছে, একটা ছোট ছুরি আছে আর দেশি কাঠটাও আছে, ফুল লোডে। মানে তুমি কোনো বাহানা করে গাড়িটাকে থামাবে, আমি নামবো, তুমিও নামবে, তারপর সুযোগ বুঝে আমাকে মেরে দেবে, তারপর সবকিছু লুটে নেবে, গাড়িটাও। প্ল্যান তো সেটাই। বিপদ সবসময় অপ্রত্যাশিত দিক থেকেই আসে। যখন আমরা কাউকে সাহায্য করার জন্য ভেবে থাকি, তখন আমাদের মনে সেই সাহায্য প্রার্থীর প্রতি না কোনো সন্দেহ থাকে আর না নিজের কাছে থাকে আত্মরক্ষার জন্য কোনো হাতিয়ার। কিন্তু আমরা কি সাহায্য প্রার্থীর মন বা তার ব্যাগের ভিতর কি আছে দেখতে পারি, বিশেষ করে তখন যখন সে অপরিচিত? আমরা এটা কখনোই বলছি না যে কোনো অপরিচিতকে সাহায্য করবেন না, কিন্তু যাই করুন না কেন সতর্ক হয়ে করুন। প্রথমে নিজের জীবনকে সুরক্ষিত করুন, তারপর অন্য কাউকে সাহায্য। অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে আমরা সেখানে পৌঁছাচ্ছি, অ্যাম্বুলেন্সের কি হলো? 5 মিনিটে পৌঁছচ্ছে। ওকে, আর কোনো কল? একজন ট্রাকওয়ালা ফোন করেছিল, হাইওয়ে সাইডে ঘটনাটা ঘটেছে, পৌঁছেই ফোন করো। অবস্থা খুব খারাপ, কিন্তু শ্বাস চলছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, এখনো বেঁচে আছে। সুভাষ পাটিল নাম, ড্রাইভিং লাইসেন্স, অমরনাথের ঠিকানা। সুভাষ পাটিলের মোবাইল পেয়েছো? না স্যার, আশেপাশেও খুঁজলাম, পেলাম না। ডেড অন অ্যারাইভাল, হয়তো রাস্তাতেই মারা গিয়েছিল। অমরনাথের অ্যাড্রেস, তোমরা ফোনটা করো, ততক্ষণ আমি কেসটা ফাইল করছি। ইয়েস স্যার, ইয়েস স্যার। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে মহেশ প্যাটেল আমার জামাই হয়, এই তো পাশেই থাকে, কি হয়েছে? সুভাষের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, উনি মারা গেছেন। কি শুভ্রা, কি হলো? এনারা বলছেন সুভাষের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? ও মরে গেছে। তাড়াতাড়ি খাও, দেখ তোর বাবা চলে এসেছে, এখনি নালিশ করছি। কি হয়েছে? আপনার স্বামী সুভাষের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও ঠিক আছে তো? হাসপাতালে নিয়ে যাওয়ার সময় উনি মারা যান। জানবি 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 জানবি, এ আমাদের কি হয়ে গেল? জানবি, ওঠ জানবি। মা, মা, ও আমার সুভাষ হতে পারে না মা, আমি মানি না, ও আমার স্বামী হতে পারে না মা। আর ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো মা, বলো না এরকম পাগলামি করিস না, সামলে থাক মা। ও আমার সুভাষ না মা, ও আমার সুভাষ হতে পারে না। স্যার, এই অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছিল? হানসুলি নাগা রেলওয়ে ব্রিজের কাছে। তবে দেখুন, আপনি আপনার জামাই কি কাজ করতো? ড্রাইভার ছিল।
আমার আমার পিকআপ ভ্যানটা ও চালাতো। ওদিকে কোনো ডেলিভারির কাজে গেছিল একনাথ বাবু? হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম ওদিকে কোনো ডেলিভারি করতে গেছিল। হ্যাঁ, ওর সিলভাসা যাওয়ার কথা ছিল পিকআপের জন্য। পিকআপ? কিন্তু আমরা তো কোনো ভ্যান পাইনি। পিকআপ ভ্যান না তো স্যার, ও তো একাই রাস্তার ধারে পড়েছিল, আমরা ভাবলাম হিট অ্যান্ড রান কেস। কোনো ভ্যান ছিল না ওখানে। এইরকম কি করে হতে পারে স্যার? আমার কথা হয়েছিল সুভাষের সঙ্গে সন্ধে 5:30টার সময়। বাবা, আমি সিলভাসা যাওয়ার জন্য বেরোচ্ছি, একটা পিকআপ পেয়েছি। এখন ওখান থেকে বেরোচ্ছ? এখন 5:30টা বাজে, বাড়ি ফিরতে ফিরতে 1টা বেজে যাবে। বাবা, আমি ওই চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, সেখানে একটা পার্টি পেলাম, ওরা বললো যে সিলভাসা থেকে আজকেই কিছু প্লাই তুলতে হবে, 2,500 টাকা দিচ্ছে বাবা। ঠিক আছে, তুমি এক কাজ করো, প্রথমে জাহ্নবীকে ফোন করে বলে দাও যে তোমার লেট হতে পারে। বাবা, একটু মাকে বলো না যে জাহ্নবীকে বলে দেওয়ার জন্য, ওকে তো ফোনেই পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তোমার মা গিয়ে ওকে বলে দেবে। সেদিন 5:30টার সময় আপনার সঙ্গে ওর কথা হয়েছিল? হ্যাঁ স্যার, পিকআপ আর ডেলিভারি করা তো ব্যবসাই আমাদের, আমার জামাই আর আমি একসঙ্গে কাজ করতাম, ব্যবসাটা সবকিছু ওই সামলাতো। স্যার, মোবাইল নেই, পিকআপ ভ্যান নেই, তাহলে তার মানে এর মধ্যে কোনো গন্ডগোল আছে রানাতে। আমাদের পোস্টমর্টেম করতে বলা হয়েছে। পোস্টমর্টেম কেন? কারণ পুলিশ সন্দেহ করছে যে এটা হয়তো অ্যাক্সিডেন্টের কেস নয়। পুলিশ ভেবেছিল যে সুভাষ পাটিলের মৃত্যু একটা হিট অ্যান্ড রান কেস, কিন্তু অ্যাক্সিডেন্ট স্পট থেকে তার মোবাইল ফোন আর পিকআপ ভ্যান পাওয়া যায়নি, হয়তো সেই দুটোই চুরি গিয়েছিল। আর এখন পুলিশের সন্দেহ হতে থাকে যে এটা একটা অ্যাক্সিডেন্ট নয়, বরং মার্ডার কেস। স্যার, যখনই আমার ডাউট হলো যেটা অ্যাক্সিডেন্ট কেস নয়, তখনই বডিটা আমি পোস্টমর্টেমে পাঠিয়ে দিলাম। ভেরি গুড রমাকান্ত, যখন কেস পেপারটা আমি পড়লাম তখন আমারও মনে হলো এই কেসে হিটটা ইচ্ছে করে করা হয়েছে, পুরো ব্যাপারটাই আমার মনে হয়েছে প্ল্যানিং এর একটা অংশ। এক কাজ করো, ভিকটিমের মোবাইলটা ট্র্যাক করো। রাইট স্যার। ভান্ডারী, খোঁজ নাও পিকআপ ভ্যানটা কোথায় রয়েছে। আমার তো মনে হচ্ছে পিকআপ ভ্যানটার অলরেডি পোস্টমর্টেম করা হয়ে গেছে। হসপিটাল থেকে মেসেজ স্যার, বডির পোস্টমর্টেম হয়ে গেছে। আমার মনে হচ্ছে এই পোস্টমর্টেম রিপোর্টটা আমাদের মার্ডারের অ্যাঙ্গেলকেই সাপোর্ট করবে। রমাকান্ত, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। এর পরে তদন্ত আমাদের টিম করবে। ওকে। কেস হিস্ট্রির রিপোর্ট অনুযায়ী ভিকটিম উপুর হয়ে পড়েছিল আর মুখটা রাস্তায়, বডির উপরের অংশ পিষে গেছে, মুখে ক্ষতর চিহ্ন রয়েছে। ইন্সপেক্টর, এই ভিকটিমকে প্রথমে রাস্তায় ঠেলা হয়েছে, মুখটা প্রথমে পড়ে, এটা হিট অ্যান্ড রানের কেস নয়। ডাক্তারবাবু, এটা মার্ডার কেস, এটা প্রমাণ করতে আর কোনো তথ্য পাওয়া যাবে? কেস ভিকটিম থেকে জেনেছি ভিকটিম সিলভাসা গিয়ে কোনো ডেলিভারি পিক আপ করে ফিরে আসছিল। হ্যাঁ, সুভাষ পাটিল পেশায় ড্রাইভার। পেশায় ড্রাইভার আর লং ডিস্টেন্স চালাচ্ছিল, তাহলে ওনার রক্তে মেজোফিফটিন এলো কোথা থেকে? মেজোফিফটিন? মেজোফিফটিন কটা স্ট্রিপ? 3টে। 1 মিনিট। এটার একটা ট্যাবলেটও ড্রাইভিংয়ের জন্য ডেঞ্জারাস, মাথা খুব ভারী হয়ে যায়, ভীষণ জোরে ঘুম পেয়ে যায়। এই সুভাষ পাটিলের রক্তের মধ্যে 4-5টা ট্যাবলেটের ট্রেসেস ছিল। ডাক্তারবাবু, এই মেজোফিফটিন কি জন্য দেওয়া হয়ে থাকে? ডিপ্রেশন আর অ্যাংজাইটির পেশেন্টের যদি ঘুম না আসে, 1-2টা ট্যাবলেট দেওয়া হয় তখন যখন খুব দরকার। তাহলে ওর ফ্যামিলি লোকের সঙ্গেই কথা বলতে হবে। Thank you.
শুভা সম্পূর্ণ সুস্থ ছিল, আর ঘুমের ওষুধ যদি খেতে হয় তো ড্রাইভিং এর সময় কেন খাবে? দেখুন, আমাদের 99% ডাউট আছে যে আপনার জামাই সুভাষের মার্ডার হয়েছে। মার্ডার? কিন্তু কেন? আপনি বলছিলেন 27 তারিখ সুভাষ আপনাকে ফোন করেছিল। হ্যাঁ, 5:30টার সময়। আপনি অমরনাথে থাকেন, আর সুভাষ গাড়ি কোথা থেকে নিয়ে আসছিল? ও একটা ডেলিভারি করে ফিরছিল, ও 6টা নাগাদ পৌঁছানোর কথা ছিল। কিন্তু 5:30টার সময় ও আপনাকে ফোন করেছিল আর সিলভাসের পার্টিটা সম্বন্ধে আপনাকে বলেছিল। এই পার্টির সাথে পরিচয় চা খেতে খেতে একটা চায়ের দোকানে। হ্যাঁ, এইরকমই তো বলেছিল। কিন্তু অন্য কিছু ঘটেছে একনাথ বাবু। এই পার্টি হয়তো ওর সঙ্গে আগেও সাক্ষাৎ করেছে, হয়তো চা খাওয়ার আগে, বা হয়তো সেদিনেরও আগে। বডিটা ফ্যামিলিকে দিয়ে দাও, আর সুভাষ পাটিলের কল রেকর্ড বার করো। ও সিলভাসা পার্টির সঙ্গে নিশ্চয়ই কথা বলেছে। ইয়েস স্যার। একনাথ বাবুর কাছ থেকে গাড়ির ফটো বার করে নিও। থানা বা হাইওয়ের আশেপাশে যতগুলো চায়ের দোকান আছে সবাইকে সার্কুলেট করো। রাইট স্যার। ভান্ডারি। হ্যাঁ স্যার। ভ্যানের ব্যাপারে সবার আগে আরটিওকে ইনফর্ম করো। এতক্ষণে হয়তো ওর পোস্টমর্টমে হয়ে গেছে, নতুন জীবন নতুন মালিকের সঙ্গে কাটাচ্ছে হয়তো। আরে ভাই, কি করছিস তোরা? তাড়াতাড়ি কর। কত আছে? 15-45ই পেয়েছি। এসেছিল স্যার, এসেছিল। একদিনে দুবার এসেছিল। কোন কোন সময়? এ তো সকালে এসেছিল 11টা থেকে 11:30টার মধ্যে, আর পরের দিন সন্ধেবেলাও এলো। আর একটা চা দাও, আর আদা দিয়ে দিও কিন্তু। হ্যাঁ দিচ্ছি, বসে। এই লোকটা খুন হয়ে গেছে। হে রাম! সেদিনই খুন হয় যেদিন এখানে এসেছিল, রাস্তার মাঝে ওই রেলওয়ে ব্রিজটার ওখানে খুন হয়। স্যার আমি সত্যি বলছি, আমি এর ব্যাপারে কিছুই জানি না। সেদিন ও এখানে কারুর সাথে বসেছিল, কথা বলছিল কারুর সাথে? যদি দুজন থাকতো তাহলে আমি বলেই দিতাম, কিন্তু ও তো এসেছিল একাই। এটা আমি ঠিকই বলছি স্যার। স্যার সুভাষের কথা সেদিন হয় পুরানো গ্রাহকদের সাথে হয়েছে কিংবা বাড়ির লোকেদের সাথে, নতুন কোনো নাম্বার নেই স্যার। হতে পারে পুরো প্ল্যানিংটা ফেস টু ফেস হয়েছে, মোবাইলের ব্যবহার হয়তো হয়নি। আর যদি কথা হয়েই থাকে তাহলে চায়ের দোকানেই হয়েছিল। সুভাষের লাস্ট ডেলিভারি থানা বাগলে এস্টেটে হয়েছে, এমনও তো হতে পারে যে থানা আর কল্যাণের মাঝখানে ওর কারোর সাথে দেখা হয়েছে। বাগলে এস্টেটের ডেলিভারি পয়েন্টে আমি কথা বলেছিলাম, কিন্তু ওখানেও কেউ কিচ্ছু জানে না। একটা কাজ করো, ছোট থেকে ছোট লিড পাওয়া গেলেও সেটাকে টাইট করো, কাউকেই ছাড়বে না, বাড়ির লোক, শ্বশুর, স্ত্রী, সবাইকে। স্যার সুভাষের মোবাইল ফোনটাকে IMEI ট্র্যাকিং এ ফেলে দিয়েছি স্যার। এক কাজ করো, স্টেটের সমস্ত পুলিশ স্টেশনে এই কেসের ডিটেইলস পাঠিয়ে দাও, পুলিশ অফিসার চ্যাট গ্রুপে ব্যাপারটা শেয়ার করো, MP, গুজরাট আর কর্ণাটক এখানে পুলিশ স্টেশনগুলোতেও ইনফর্ম করো। এই পাটিলকে ছল করে খুন করা হয়েছে, বড় প্ল্যানিং মনে হচ্ছে আমার। স্যার আরটিও আর চোরাই গাড়ির খবর যারা দেয় তাদের অ্যালার্ট করে দিয়েছি। গুড, যদি গাড়িটা ট্রেস করা যায় না তাহলে খুনিকে খুব সহজেই ধরে ফেলতে পারবো। দেখো আব্বু কি নিয়ে এসছে। এই তো আমার চোনা, কেমন লাগলো? ভালো বাবা, আজকে সিনেমা যাব? না সোনা, অন্য কোনো দিন, আজ আব্বুকে চলে যেতে হবে। কি চলে যেতে হবে মানে? মুম্বাই ফিরতে হবে। ঠাট্টা করছো না? না, টাকা দিতে এসেছিলাম, জরুরি কাজ আছে। আর আমি আমার সোনার সাথে দেখা করতে এসেছিলাম।
মুম্বাই হোক বা আজমগড়, গরিবের ঘর গরিবের ঘরই থেকে যায়। যতই প্রদীপ জ্বলুক না কেন, নিচের অন্ধকারটা থেকেই যায়। কিন্তু এমন কি হল যে এক পরিবারের রোজগেরে কর্তা অন্য এক পরিবারের রোজগেরে কর্তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল? দেখুন দাদা, বুঝতে পারছি না কিছুতেই আমার সুভাষের কার সাথে এমন শত্রুতা ছিল। আর বলবো পুরুষোত্তম বাবু, ও আমাকে বললো যে 2,500 টাকা পাবে, ওকে একটা ডেলিভারি করে দিতে হবে। আমি হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি কেমন করে জানবো যে ও মরে যাবে? এই তো সন্ধেবেলায় এসেছি ওর কাছে, সুভাষ বলেছিল দেরি করে ফিরবে, কি করে জানবো যে ও ফিরবেই না? সুভাষ আর জাহ্নবী দুজনেই মা বাবার একমাত্র সন্তান, হ্যাপি ফ্যামিলি স্যার। 5 বছর আগে অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল, 4 বছরের একটা বাচ্চা মেয়ে আছে। জাহ্নবীর বাবা ট্রান্সপোর্ট লাইনে কাজ করেন, 2টো গাড়ি আছে, একটা শুধু মাছ বাওয়ার আর অন্যটা সব কিছু। এই সুভাষ হচ্ছে তার শ্বশুরের সঙ্গেই কাজ করত, ও গাড়ি নিজেই চালাত, মাল বাওয়ার ব্যবসা ছিল, ভালোই চলছিল, হ্যাপি ফ্যামিলি ছিল। আর তারপর সুভাষের মার্ডার হয়ে গেল। হ্যাপি ফ্যামিলিতে তো এরকম হয় না। কিন্তু স্যার এটা ফ্যামিলি প্রবলেম একেবারেই নয়, এরা একদম সাদাসিধে। এই গন্ডগোলটা কোনো র‍্যাকেটের, কেউ তো একে ফাঁসিয়েছে। এমন ফাঁসালো যে খুনি করে ফেললো। সাহেব সময় খুব খারাপ চলছে না, লাইফের ভ্যালু কোথায়? টাকা, অল্প কিছু টাকার জন্য লোকে সুপারি নিয়ে নেয়। আর 2,500-এ সুভাষেরও ডেলিভারি তোলার কথা ছিল সিলভাসা থেকে, কিন্তু নিজেই হাইওয়েতে ডেলিভার হয়ে গেল। স্যার হাইওয়ে থেকে আপনি তাড়াতাড়ি নিউজ পেয়ে যাবেন, আমার ছেলেরা পুরো তৈরি আছে। যেই কাজটা করেছে না, একবার তো গর্ত থেকে বেরোবে, যেই বেরোবে প্রথম খবর আপনাকে। ওর একটা ভুল হলেই ঝাঁপিয়ে পড়বো সবাই। হ্যাঁ, ভুলটা হলো সুভাষের মৃত্যুর ঠিক 1 সপ্তাহ পর সুভাষ পাটেলের ফোনের রিং বাজল। হ্যাঁ বল। আর এইবার IMEI ট্র্যাকিং সিস্টেমে লাল আলো জ্বলে উঠল। নাম নম্বর ঠিকানা তাড়াতাড়ি, 10 সেকেন্ড সময় দিলাম তোকে, মেসেজ কর। সুভাষ পাটেলের ফোন কে ইউজ করছে? নাম নাজিয়া বানু, নম্বর 444-555-8767। আর কল আসার পর ফোন নিশ্চয়ই সুইচ অফ হয়ে গেছে। একদম ঠিক। এই ক্রিমিনাল কোন স্বপ্নের দুনিয়ায় বাস করে? কিভাবে যে আমরা ওর বাড়িতে পৌঁছতে পারবো না? 113 ভাটিয়ার গলি, আন্ধেরি ওয়েস্ট। ভাটিয়ার গলিতে মনে হচ্ছে 113 নম্বর ঘরই তৈরি হয়নি। স্যার 113 বলে কিছু নেই, কি করে যাবেন? নাজিয়া বানু, এই নামটা কখনো শুনেছো এই এলাকায়? বিরাট নতুন কিছু নাম তো নয়, দেখুন তার উপরে হলো গিয়ে এটা বস্তি, 50টা নাজিয়া এখানে পেয়ে যাবেন। অ্যাড্রেসটা যখন জাল তখন নামটাও জাল হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু ইনস্ট্রুমেন্টে লাগানো সিম কার্ড হয়তো জাল নাম আর অ্যাড্রেস ছাড়াও আসল। রাইট স্যার। এক কাজ করো, এই নাম্বার থেকে কল করা আর এই নাম্বারে আসা সমস্ত কলের রিপোর্ট আমার চাই। ছিল যে এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, কিন্তু এখন ক্রাইম ব্রাঞ্চ খুনিকে ধরতে পিছনে পড়েছিল। সুভাষ পাটিলের মোবাইল ইনস্ট্রুমেন্ট এক মহিলা ব্যবহার করছিল। কে এই মহিলা আর এই খুনি বা কি কারণে হয়েছিল? যোগেশ বলে কেউ একজন। স্যার এই লাস্ট কলটা যোগেশ বলে কেউ করেছিল, যে এই নাম্বারটা 444-555-8767-এ নাজিয়াকে কল করেছিল স্যার, যে সুভাষ পাটিলের ইনস্ট্রুমেন্টে ব্যবহার করছে। এই যোগেশের সাথে নাজিয়ার মাঝে মধ্যেই কথাবার্তা হয় স্যার। এই যোগেশ লোকটার কাছ থেকে আমরা জানতে পারবো এই জালি অ্যাড্রেসের নাজিয়া বানুর আসল পরিচয়টা কি?
বলুন। আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে আসছি। যোগেশ বাবু? হ্যাঁ বলুন। এই নাজিয়া বানু কে? নাজিয়া? আগে আমি জানি না কে। আর এই নামটাও আমি আজকে প্রথম শুনলাম। খেনে খেনে খেনে, একবার যদি ম্যাচ শুরু হয়ে যায় তাহলে কিন্তু আর ড্রিঙ্কের ব্রেক দেব না, তাতে ব্যাট ভাঙুক পা ভাঙুক বা বলের দুটো টুকরো হয়ে যাক, এই হাবিলদার কিন্তু থামবে না। প্রথম বল থেকেই ও 6-4 6-4 মারতে থাকবে। স্যার আমার কথা বিশ্বাস করুন, স্যার আমি সত্যিই জানি না এই নাজিয়া বানো কে। চল বিশ্বাস করে নিলাম। তোর বউ করবে? এক মাসে 20 দিনের বেশি কথা বলেছিস ওর সঙ্গে, রাত্রি 1:30টার সময় ফোন করেছিস তাকে। দেখ যোগেশ, তুই যদি না বলিস তাহলে তোর বউ বলবে। আচ্ছা তুই ছাড়, এই ওর বউকে ডাকো তো। স্যার এমন করবেন না প্লিজ। স্যার বলতে তো তোকে হবেই যোগেশ, হয় আমাদের হাবিলদারের 100টা গুঁতো খেয়ে, নয়তো স্ত্রীর একটা থাপ্পড় খেয়ে। স্যার ও একজন প্রস্টিটিউট, ধান্দা করে। কোথায় করে? বাড়িতে? হ্যাঁ স্যার। থাকে কোথায়? যোগেশ্বরীতে। প্লিজ স্যার, স্যার প্লিজ, আমার স্ত্রী যেন না কখনো জানতে পারে যে আমি ওখানে যেতাম। দেখ আগে তো আমাদের ওখানে নিয়ে চল, আমাদের কাজটা সম্পূর্ণ হোক, তারপর ভেবে দেখব তোর বউকে বলা হবে নাকি তোকে তোর ভাগ্যের হাতে ছেড়ে দেবো। স্যার ওই যে ওখানে ওপরে, স্যার আমি এবার বাড়ি যাব। এত তাড়াহুড়ো কিসের? নাজিয়া বানুর সঙ্গে আমাদের ইন্ট্রোডাকশন কে করাবে? চল আগে চল। আর এই রোগগুলো কারা তোর সাথে? নাজিয়া বানু, আমরা পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ। তো এখানে কি মনে করে? একটু কথা ছিল আর আপনার ফোন সুইচ অফ আসছিল, তাই যোগেশের সাহায্য লাগলো। আমার সাথে কি কথা বলার আছে? একটা লোকের সেল ফোন আপনার কাছে আছে, কোথা থেকে আসলো কিভাবে আসলো সেটাই একটু শুনতে চাই। সাহেব আমি সত্যি বলছি, আমি এরকম কাজ একদম করতাম না। আমার আমার মেন মাথার দিব্যি, আমার মরদ জোর করে আমাকে এই ধান্দায় টেনে নামালো আর তারপর নিজে নিখোঁজ হয়ে গেল। ভাবি পেটের ব্যাপার সাহেব, সবকিছু আমার মেয়ের জন্য করি আমি। দেখো নাজিয়া, তোমার এই কাহিনী তোমার প্রেমিককে হয়তো কাঁদাতে পারে, আমাদের নয়, কারণ আমাদের মন বলে কিছু হয় না। কেন বেকার সময় নষ্ট করছো? বাচ্চাটাকে ভেতরে রেখে এসো, সরাসরি কথা বলি। হ্যাঁ সাহেব। সাহেব যখন এই গ্রাহক লোকগুলো আমাকে হুমকি দেয় তখন আমি আমার সিমটা চেঞ্জ করে নিই, 6 মাস অন্তর করি আমি। সাহেব এটা এটাও একজন গ্রাহকই দিয়েছিল। মোবাইল ফোনের সঙ্গে দিয়েছিল? না সাহেব, এই মোবাইলটা তো অন্য আরেকটা গ্রাহক দিয়েছিল। এ সুভাষ প্যাটেল তোমার গ্রাহক ছিল? কি সাহেব, এত খারাপ দিন আসেনি আমার যে আমি আমার গ্রাহকের নাম মনে রাখবো, একে আমি কখনো দেখিনি সাহেব। তো এর ফোনটা তোমার কাছে আসলো কোথা থেকে? এই ফোনটা তো আমাকে মঈন দিয়েছিল। মঈন কে? আছে একটা জানোয়ার শালা, 6 মাস আগে আমার থেকে 15,000 টাকা লোন নিয়েছিল আর তারপর হাওয়া হয়ে গেল, এই তো 4 দিন আগে এসেছিল। মঈন 6 মাস হয়ে গেছে, পরের সপ্তাহে দিয়ে দেবো তোকে 15,000 টাকা। শেষ 4 মাস ধরে তুই একই কথা বলছিস, আমি তোকে আসতে দিই এটা ভেবে যে তুই আমার টাকাটা ফিরিয়ে দিবি। গতবারে 4,000, টোটাল হলো 19,000 আর আজকেরটা নিয়ে হয়ে গেল 20,000। এই বৌদের মতন কথা বলিস না তো, আলু পেঁয়াজ 2 টাকার পুদিনা, ফুর্তি করতে আসি তোর সঙ্গে, মাথা খারাপ করিস না। বারে বা, ফুর্তি তুই করবি? হ্যাঁ, আর তার খেসারত দেব আমি? নবাব ছিল তো আমার বাপ ঠাকুরদা, এই বাড়ির ভাড়া, আমার বাচ্চা স্কুলের ফিস, আলু পেঁয়াজ 2 টাকার পুদিনা, এই সব কিছুর ব্যবস্থা করে গেছে তো আমার জন্য, তার উপর আমার 15,000 টাকা নিয়ে বসে আছিস, হ্যাঁ রে লজ্জা নেই তোর? এনে বেচে দিস, 2,000 টাকার হবে, পরের সপ্তাহে পেয়ে যাবি তোর 20,000 টাকা। এই মোবাইল ফোনটা কার? তোর কাছে যত লোক আসে তাদের সবার বউয়ের নাম জানিস? মায়ের, মেয়ের? আমি তো আমার গ্রাহকের নামই মনে রাখতে পারি না। রেখে দে এটা, আজ থেকে তোর। আচ্ছা
গল্পটা বেশ ভালোই, কিন্তু জমলো না। ফোন কেন অফ আসছিল? মঈন বলেছিল যাতে তুই ধরা না পড়িস। না সাহেব, মাসের পাঁচটা দিন আমি এই ধান্দাটা অফ রাখি। দেখ নাজিয়া, তোর ধান্দা তোর গ্রাহক তুই জানিস। এই মুহূর্তে তোর হাতে যে মোবাইল রয়েছে, চার দিন আগে তার মালিকের মার্ডার হয়েছে। সাহেব, সাহেব আমি সত্যি বলছি, আমার মেয়ের মাথা দিব্বি, আমি এই ব্যাপারে কিছু জানি না, আমি কিছু করিনি। এখন মঈন কোথায় আছে? ওটা আমি জানি না সাহেব। মঈনের নাম্বার দে। সাহেব, ওর নাম্বারটা এই মোবাইলেই আছে, আপনি নিজেই দেখে নিন না। এই যে, The number you have called is currently switched off. Switched off বলছে? তোর এই মঈন করেটা কি? সাহেব, একবার জিজ্ঞেস করায় বলেছিল যে মেকানিকো, আর দ্বিতীয়বার জিজ্ঞেস করায় বলেছিল ট্রাভেল এজেন্সি আছে, তৃতীয়বার আর জিজ্ঞেস করেনি সাহেব। আমরা সন্দেহ করছি যে এই সুভাষ পাটিলের মার্ডার তোর মঈন করেছে। আমাদের মঈন চাই, ব্যবস্থা করে দে। দুজন লেডি কনস্টেবল লাগিয়ে দিচ্ছে এর উপর নজর রাখার জন্য। খুব কড়া নজর রাখতে বলো, খুব চালাক মহিলাও। স্যার, মঈনের লিড তো পেয়ে গেলাম, কিন্তু মোটিভের লিড পাচ্ছি না। মানে বলছি, একটা পিকআপ ভ্যান, একটা মোবাইলের জন্য এত প্ল্যানিং করে একটা মার্ডার। হতে পারে কোনো পার্সোনাল অ্যাঙ্গেল রয়েছে, কিন্তু স্যার দুজনের কাজের জগৎ তো একদম আলাদা। কিন্তু এই জগৎটা খুব ছোটও বটে, পার্সোনাল নয়, অর্থ নয়, তাহলে কি থাকলো? আগে না, খুনি কে আমরা জানতে পারিনি, কিন্তু একটা লোকের ব্যাপারে আমরা জানতে পেরেছি। সুভাষের কোনো মঈন নামের কোনো বন্ধু বা শত্রু ছিল? এই মঈনটা কি? সুভাষের মোবাইল ফোন ট্র্যাক হয়ে গেছে, সেটা কোনো মঈনের কাছে ছিল, আপাতত আমরা এইটুকুই জানতে পেরেছি। কোনো আপনজনকে হারানোর দুঃখ আর ক্ষোভ কয়েক গুণ বেড়ে যায় যখন জানা যায় কেউ তার প্রাণ নিয়েছে, আর আত্মীয়রা তার কারণ পর্যন্ত জানে না। এই কেসের একমাত্র সন্দেহভাজন রহস্যময় ঢালের পিছনে লুকিয়ে বসেছিল, পুলিশের নজর এড়িয়ে। কিন্তু কতদিন? স্যার, মঈন মোবাইল সুইচ অন করেছে। হ্যাঁ সাহেব, বলুন। মঈনের ফোন সুইচ অন হয়েছে নাজিয়া, এখনই ওকে ফোন করে তোর বাড়িতে ডাক। ওর লোকেশন নাজিয়ার বাড়ির আশেপাশেই দেখাচ্ছে। এখন ওর লোকেশন যদি চাঁদেও দেখায়, আমরা এমন জাল বিছাবো যে নিজে এসে ধরা দেবে। শেষবার যখন এসেছিলি তখন তো কিছু ছিল না। না, আজ বিরিয়ানি বানালাম, ভাবলাম তোকে একটা ফোন করি, বেশ টেস্টি বানিয়েছি। বল, খাবি নাকি? হ্যাঁ, কিন্তু বসতে পারবো না, ওই টাকা পয়সা নেই। আরে আমি তো তোকে নিজে ডাকছি ফোন করে, কি টাকা টাকা করছিস রে? তুই শুধু এটা বল যে কখন আসবি তুই। তিনটার মধ্যে চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ চলবে, কিন্তু বউয়ের মতো আমি না খেয়ে থাকতে পারবো না, বুঝলি? আমি খেয়ে নিচ্ছি, তুই এলে তোকে বেড়ে দেবো আমি। চল, রাখলাম। এই মঈনের একটাও যদি ছবি পেতাম না স্যার, ধরতে অনেক সুবিধা হতো। অন্ধকার গলিতে শিকার করতে যাচ্ছি আমরা, এ কি আমাদের সঙ্গে প্রথমবার হচ্ছে নাকি? দেখা যাবে। Thank you.
দাদা দুটো বেনারসি বান বানাও তো ভালো করে। হ্যাঁ হ্যাঁ বলো। মইনের লোকেশন নাজিয়ার বাড়ির সামনেই দেখাচ্ছে স্যার। পৌঁছে গেছো? আমরাও পৌঁছে গেছি, ওর জন্য ওয়েট করছি। এই মইন একটা হিস্ট্রি শিটার, আগের বছর একটা টেম্পো চুরি করেছিল, জেল হয়েছিল ওর, কিন্তু এখন বেলে বাইরে আছে। তাহলে ওর ছবি তাড়াতাড়ি টিমের মোবাইলে সেন্ড করো না, তাড়াতাড়ি। দাদা একটু তাড়াতাড়ি করো তো। সেদিন যদি মঈন আহমেদ পুলিশের হাতে না আসত তাহলে হয়তো আবার তাকে পুলিশের জালে ফাঁসানো মুশকিল হয়ে পড়ত। কিন্তু পুলিশ টিমের প্ল্যানিং আর কোঅর্ডিনেশন অন দ্য ডট ছিল। মঈন এখন পুলিশের লকআপে, আর লকআপের মধ্যে মঈন নিজের অপরাধ স্বীকার করে নিল। দুবছর আগে মঈন একটা টেম্পো চুরি করেছিল, টেম্পো ড্রাইভারকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে দিয়েছিল। এক বছর পর মঈন টুরিস্ট গাড়ি চুরি করে, একই মোডাস অপারেন্ডি ইউজ করা হয়, ড্রাইভারকে অজ্ঞান করে দেওয়া হয়। মঈনের দুই সঙ্গী ছিল, একজন ছিল ফার্নিচারের দানিশ সিদ্দিকী আর অন্যজন ছিল মোটর মেকানিক ইমরান পাঠান। মুম্বাই আসার আগে মঈনের কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল? স্যার আজমগড় থানায় আমি কথা বললাম, ওরা খবর পেয়েছে যে মঈন একটা গ্যারেজে কাজ করতো, চুপচাপ কাজ করতো আর বাড়ি চলে যেত। যাই হোক, এখান থেকে মুম্বাইয়ের জীবন অনেক ভালো। তাহলে আমাদের দুজনকেও সাথে নিয়ে চলো। আমার নিজেরই ঠিক ঠিকানা নেই ওখানে, তোমাদের দুজনকে নিয়ে গেলে আমি কামাবো কি করে ওখানে? কিন্তু তোমাকে ছাড়া আমরা দুজন এখানে কি করে থাকবো, এটাও তো ভেবে দেখো। বাঁচার জন্য টাকা দরকার ফাতিমা, পাঠাবো আমি, দুনিয়াতে যাই হয়ে যাক না কেন প্রতি মাসে তোমার হাতে টাকা পৌঁছে যাবে। অন্যদিকে সুভাষ ড্রাইভিং শিখে তার শ্বশুর একনাথের সঙ্গে কাজ শুরু করে। আমার গাড়ি, আমার গাড়ি। জানোই তুমি দেখতে থাকো, আগামী দু তিন বছরে আমাদের চার পাঁচটা গাড়ি হবে, ড্রাইভার থাকবে, আর আমাদের জীবনযাত্রা এই গাড়ির মতো দারুণ একটা স্পিড নেবে। কিন্তু ওর সাথে কি শত্রুতা থাকতে পারে, ওকে মারলো কেন? না তো বন্ধু না তো শত্রু, দুজন দুজনকে একদমই চিনত না। তাহলে কেন? এটা তোর প্রথম শিকার ছিল যে চার চারটে ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও বেহুশ হয়নি, তাই তো? ঠিক বললাম? আর একটা চা দিও আর আদা দিয়ে দিও। হ্যাঁ দিচ্ছি, বসেন। এটা ভালো মনে হচ্ছে, ট্রাই মারব একদম। হাত মারলে আমাদের কি চাই আসে? শোনো ভাই। হ্যাঁ ডেলিভারি করো? হ্যাঁ হ্যাঁ করি তো, কিন্তু এখন করতে পারবো না। তোমার গাড়ি করে কিছু প্লাই নিয়ে যেতে হবে, যত রাতই হোক কিছু এসে যায় না, কিন্তু আজ মানে আজ 2000 টাকা পাবে। দেখুন না, আমাকে এখন মাল ডেলিভারি করতে এক জায়গায় যেতে হবে, এখানে ফিরতে ফিরতে কিন্তু 5:30 হবে। কি হয়েছে? ততক্ষণে আমরাও তো এখানে চলে আসবো। ঠিক আছে, আর হ্যাঁ 2000 টাকা হবে না, কিন্তু 3000 টাকা লাগবে। 3000 টাকা বেশি ভাই। ঠিক আছে 2500 টাকা লাগবে, এর থেকে কিন্তু 1 টাকাও কম হবে না। রাজি? হ্যাঁ চলবে। হ্যাঁ ঠিক আছে, এখানে দেখা হচ্ছে। এই গাড়িটার কমসে কম 45-50 পাবো। আমি সাকুর ভাইকে বলছি যন্ত্রপাতি রেঞ্জ রেডি রাখতে,
আমি ওষুধের ব্যবস্থা করছি। যেতে কিন্তু তোকেই হবে মইন। হ্যাঁ ঠিক আছে। মেজো 15 কটা স্ট্রিপ? 3টে। মেজো 15 এর ব্যাপারে কি করে জানতে পারলে? দানিশের আব্বা ওষুধটা খেত, ওনার প্রেসক্রিপশনে জেরক্স কপি বার করতাম, সাদা কালি লাগিয়ে শুধু তারিখটা পাল্টে দিতাম। বাকি সবাইকে তো বেহুশ করতিস, সুভাষ প্যাটেলকে মারার দরকার কি ছিল? সরি ভাই একটু লেট হয়ে গেল। আপনারা এসে গেছেন? আমি তো ভাবলাম আপনারা আসবেনই না। আর বাকি দুজন কোথায়? ওরা কাজে আটকে গেছে, চলো। হ্যাঁ চলুন এসো। বাবা আমি এখন সিলভাসা যাচ্ছি। ভাই একটু চায়ের জন্য দাঁড় করাও না। আরে কি বলছেন, একটু আগেই তো চা খেলাম। আরে আমি খাইনি তো, লেট হয়ে গেছিলাম, দাঁড় করিয়ে দাও না কোথাও, খুব ঘুম পাচ্ছে, তুমিও খেয়ে নিও একটু। ঠিক আছে দাঁড় করাচ্ছি। কাকা, প্রত্যেকবারের মতো এবারও মঈন তার শিকারকে গাড়িতেই বসে থাকতে বলল, আর সে নিজে চা আনতে গেল। প্রতিবারের মতো এই শিকারেরও খুব ঘুম পেতে লাগলো। আমাদের গাড়িটা থামাতে হলো। সুভাষ বেহুশ হয়ে যাচ্ছিল? না, ও বমি করছিল। চলুন আমি 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 এখন ঠিক আছি, চলুন যাই। না না ভাই, কোথায় ঠিক আছো, একটু বিশ্রাম করে নাও, তারপর যাবে না হয়। আরে না না, আরও বিশ্রাম নিলে বাড়ি পৌঁছতে দেরি হয়ে যাবে, বাড়িতে বউ বাচ্চা আমার পথ চেয়ে থাকে, আর তোমারও তো বউ বাচ্চা রয়েছে। ভাই ওদের জন্যই তো বলছি, দেখো এত ঘুমের মধ্যে গাড়ি চালানো খুব বিপদ হয়ে যাবে। না না, আমার আমার ঘুম পাচ্ছে না, ব্যাস শুধু আমার আমার মাথাটা ভার হয়ে আছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি গাড়ি চালাতে পারবো, চলুন। ভাই ভাই দেখো, আমার ঠিক মনে হচ্ছে না, এক ঘন্টা মতো বিশ্রাম করে নাও, তারপর যাবো না হয়। আরে আমি বলছি তো আমার কিছু হয়নি, এবার চলুন। শেষবারে তুমি ধরা পড়েছিলে, সাজা হলো, জামিন পেলে, আবার সেই কাণ্ড করলে, আর এবার তো মার্ডার। আচ্ছা মঈন, একবারও মনে এ কথা কখনো আসেনি যে এও আমার মতনই একটা মানুষ, ওরও বউ বাচ্চা রয়েছে, যারা ওর জন্য অপেক্ষায় আছে, তারা অনাথ হয়ে পড়বে? উত্তর দিও না, এখন সেটা ভাবার জন্য তোমার কাছে 14 বছর রয়েছে, আর হয়তো এবার তুমি জামিনও পাবে না। সেদিনই ওদের প্রথম আলাপ হয়। আর আমাদেরই গাড়ির নিচে সুভাষকে। কি ক্ষতি করেছিল সুভাষ ওদের? মঈনের স্ত্রী ফতেমার অবস্থা সুভাষের স্ত্রী জাহ্নবীর থেকে আলাদা ছিল না,
সে সম্পূর্ণ শকড। জীবন তাকে কোন মোড়ে এনে দাঁড় করালো, এক ঝটকায় তাকে সব দিক থেকে নিঃসহায় করে দিল। চুরির পিকআপ ভ্যান কেনার অপরাধে পুলিশ ওয়াশিওয়ালার মেকানিক শকুর আলীকে গ্রেফতার করে নিয়েছে, কিন্তু ভ্যান এখনো ট্রেস করা যায়নি। মঈন ইমরান আর দানিশকে আইপিসি 302 ধারা অনুযায়ী খুন আর 395 ধারা অনুযায়ী ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মঈন তার বয়ানে তার ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য দারিদ্রতাকেই দায়ী করেছিল, কিন্তু সুভাষ হত গরিব ছিল, অথচ সুভাষ অপরাধের বদলে পরিশ্রম আর সততার দ্বারা প্রতিষ্ঠিত হতে চেয়েছিল। দুজন অচেনা মানুষ, একই রকম জীবন, কিন্তু প্রতিকূলতার মুখোমুখি হওয়ার কত আলাদা আলাদা অভিপ্রায়। সুভাষ পাটিলের কাছে মঈন আর তার সঙ্গীদের শয়তানি বুদ্ধি বোঝা অতটা সহজ ছিল না, তখনও ছিল না যখন চা খাওয়ার পর তার মাথা ঘুরছিল আর বমি আসছিল, তখনও নয় যখন মঈন তাকে ঘুমানোর উপদেশ দিচ্ছিল। এমনকি কোনো সুযোগ এসেছিল যখন সুভাষ বুঝতে পারত যে মঈনের উদ্দেশ্য ঠিক নয়। বিপদ সবসময় অপ্রত্যাশিতভাবেই আসে, আচমকা আসে। আমাদের এটাই চেষ্টা থাকা উচিত যে আমরা সেই বিপদ দেখে দ্রুত রিয়্যাক্ট করি, কিন্তু ভেবে চিন্তে করি। এটা এত সহজ নয়, কিন্তু জীবন মৃত্যুর প্রশ্ন তো বটেই। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ক্রাইম পেট্রোল সতর্কে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন আগামী পর্বে ঠিক এই সময়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।